বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব আলহাজ এম এ মতিন হুইদে সাংবাদিকল জাতীয় সমাজের দর্পণ। তারা যেহনো সমত সমাজের ভালো মন্দে কিন তুলি ধরিবার লাই সচেতনতা সৃষ্টি করি তাহে দেশের সার্বিক উন্নয়ন তারা লেখনির মাধ্যমে তারা তুলি ধরে। সাংবাদিকল প্রবাসত কঠোর পরিশ্রম করিবার পরও দেশ জাতীয় প্রবাসী হলর উন্নয়নত এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করিবার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করিজার। গতকাল শনিবার সংযুক্ত আরব আমিরাতর দুবাইয়ের কেজিএন রেস্টুরেন্ট হলরুমত প্রবাসী সাংবাদিক সমিতি প্রশাসন উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভাত প্রধান অতিথির বক্তব্য তিনি এসব হতা হয়। প্রশাসন আহ্বায়ক মোহাম্মদ নুরুল আবসাদ তৈয়বীর সভাপতিত্বে সদস্য সচিব ও ইটিবি প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনত সভাত বিশেষ অতিথি আসিল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আলহাজ মোহাম্মদ নইমুল ইসলাম, প্রকৌশলী আবু নাসের সহ আর বোধকেও। এই সময় এনটিভির প্রতিনিধি শিবলিয়াল সাদিক, বাংলা টিভির প্রতিনিধি এম এ মান্নান, পূর্বগণের প্রতিনিধি নাসিমুদ্দিন আকাশ, নিউজ 24-এর প্রতিনিধি কামরুল হাসান জনি, বাংলা এক্সপ্রেস দুবাইয়ের ব্যুরো প্রধান সৈয়দ খোরশেদ আলম, গালফ নিউজের মোহাম্মদ আজম, শামসুল হক, এম সাইফুল আলম, আলহাজ মোহাম্মদ হারুনুর, হাফেজ মোহাম্মদ জালাল খান সহ অন্যান্য বক্তব্য রাখে। জেক্স নিউজ, সি প্লাস টিভি।